গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় একের পর এক ধ্বংস হয়েছে উপত্যকার বেশিরভাগ স্কুল হাসপাতালসহ বহু স্থাপনা এবার আবারও মধ্যাঞ্চলে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা এতে জাতিসংঘের ছয় কর্মীসহ অন্তত আঠারো জন নিহত হয়েছে গাজা কর্তৃপক্ষ বলছে গতকাল মধ্য গাজায় জাতিসংঘ পরিচালিত আল জাউনি স্কুলে বিমান থেকে হামলা চালানো হয় কয়েক মাস ধরেই স্কুলটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল নিহতদের মধ্যে ছয়জন ডব্লিউএ কর্মী জাতিসংঘ বলছে গত এগারো মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে একক কোনো হামলার ঘটনায় এটি তাদের কর্মীদের সর্বোচ্চ প্রাণহানির ঘটনা এরই মধ্যে ওই হামলার নিন্দা জানিয়ে একে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকরে সব পক্ষের প্রতি ফের আহ্বানও জানান তিনি Let's be clear we must condemn firmly what was the horrible terror attacks that Hamas has produced but then afterwards we have witnessed uh, a, a series of military interventions uh, by israel in gaza uh, with a level of death and destruction that has no parallel in my times as secretary general and with uh, very dramatic violations of international humanitarian law and the uh, total absence of an effective protection of civilians. it is clear that what's happening in gaza is totally unacceptable. অধিকৃত পশ্চিম তীরেও প্রাণঘাতী অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল এক অভিযানে কমপক্ষে ছয় প্যালেস্টাইনি নিহত হয় এরই মধ্যে পশ্চিমতীরের অনেক এলাকা থেকে অন্যত্র সরে যাচ্ছেন স্থানীয়রা গতকাল গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত হয়েছে তবে তেল আবিবের দাবি দুর্ঘটনার কবলে পড়ে ওই দুই সেনার মৃত্যু হয় জিম্মি সব ইসরায়েলিকে মুক্তি দিলে হামাসের বর্তমান প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে গাজা থেকে নিরাপদে বের হতে দেবে ইসরায়েল এমন কথা জানিয়েছেন দেশটির সরকারের জিম্মি এবং নিখোঁজ বিষয়ক কমিটির সমন্বয়ক গ্যাল হিরস মার্কিন মাধ্যম ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন মধ্যস্থতাকারীদের মাধ্যমে সম্প্রতি হামাসকে এই প্রস্তাব দিয়েছে ইসরায়েল সরকার কিন্তু হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি গাজা যুদ্ধের এগারো মাস পেরিয়ে গেলেও এখনও দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি ইসরায়েল ও হামাজ তবে দ্রুতই এ বিষয়ে চুক্তির ব্যাপারে আশাবাদ জানিয়ে আসছে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র মিশর ও কাতার পলা রায় রায় মাছরাঙা ডেস্ক